জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে আমি গোপাল রঞ্জিত। আজকের একাদশ শ্রেণীর ভূগোল ছাত্রছাত্রীদের জন্য আমার অন্যতম টপিকস হলো বায়ুমণ্ডল। পৃথিবী কঠিন তরল এবং গ্যাসীয় উপাদানের সমন্বয়ে গঠিত, আর সেই গ্যাসীয় উপাদান হলো বায়ুমণ্ডল, তরল হলো জলভাগ এবং কঠিন হলো স্থলভাগ। আর এই কঠিন এবং তরল দুটো উপাদানের মধ্যে যে জলের সংমিশ্রণ দ্বারা আবৃত রয়েছে সেই জলভাগটাই হলো বায়ুমণ্ডল। পৃথিবীর মোট আয়তনের মধ্যে তিন ভাগ হচ্ছে জলভাগ, এক আর এক ভাগ হলো স্থলভাগ। অর্থাৎ 36.5 কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই জলভাগ এবং 15 কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে স্থলভাগ। অর্থাৎ আমরা দেখব পৃথিবীর মানচিত্রে এই যে স্থলভাগটি রয়েছে এশিয়া মহাদেশ, উত্তর ইউরোপ, আফ্রিকা, ওশিয়ানিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, এই স্থলভাগটির মোট আয়তন হল 15 কোটি বর্গ কিলোমিটার। এরপরে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু এবং কুমেরু, এই পাঁচটি মহাসাগরের মোট আয়তন হল 36.5 কোটি বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগর এবং এই পাশে যে প্রশান্ত মহাসাগর আমরা দেখতে পাচ্ছি, এই প্রশান্ত মহাসাগরটির মোট আয়তন হল 16.5 কোটি বর্গ কিলোমিটার। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর, মোট আয়তন হলো 8.22 কোটি বর্গ কিলোমিটার। তাহলে 16 কোটি 8 কোটি, ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম, এর আয়তন হলো 7.55 কোটি বর্গ কিলোমিটার। তাহলে 16.5, 8.22, 7.55, 3 নম্বর, 4 নম্বর হলো সুমেরু মহাসাগর, এর আয়তন হলো 1.05 কোটি বর্গ কিলোমিটার। পঞ্চম সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর এটা হচ্ছে কুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগরের মোট আয়তন হলো 1.04 কোটি বর্গ কিলোমিটার। তাহলে 16 কোটি রাউন্ড ফিগার যদি বলি 16, 8, 7, 1 আর 1, এর নিয়ে এই জলভাগ এবং টোটাল আমরা জলভাগ স্থলভাগের মধ্যে কিছুটা রয়েছে প্রান্তভাগ নিয়ে আমরা মোট করেছি কত না 36.5 কোটি বর্গ কিলোমিটার হলো জলভাগ। তাহলে আমাদের আলোচনার বিষয়টা কি বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডল জলভাগ। আর এই জলভাগের সমুদ্রতল রয়েছে এর মধ্যে আমরা চলে যাবো এবারে সমুদ্র তলদেশে যে ভূপ্রকৃতি বলা যে জলভাগের মধ্যে কি কি পোর্শন গুলো আছে। তাহলে আমরা আগে দেখে নিলাম, আমি কি বলেছি 7টি মহাদেশ, মোট আয়তন 15 কোটি বর্গ কিলোমিটার, আর মোট যে জলভাগ তার মোট আয়তন হচ্ছে 36.5 কোটি বর্গ কিলোমিটার। এই হলো মূল বিষয়। তাহলে আমরা জানতে চাই আজকে পড়বো যেটা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে আমি এই অবস্থান গুলো দেখালাম পৃথিবী মানচিত্রে, মহাদেশ এবং মহাসাগর তার আয়তন কত, কতটা পরিমাণ জায়গা জুড়ে মহাদেশ মহাসাগর রয়েছে। তার আগে আমরা একটু দেখে নিই, এই যে স্থলভাগ গুলো এটা হচ্ছে আমার উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, তাহলে এই পরে এটা শুরু হয়েছে এই পুরো অংশ, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে মহাদেশ গুলো সময় মহাদেশ তার ধরে এবার শুরু হয়ে গেলো মহীসাগর, মহীসাগর থেকে মহীডাল, মহীডাল থেকে গভীর সমুদ্র সমভূমি, সমুদ্র খাত, সামুদ্রিক শৈলশিরার অবস্থান রয়েছে। আমরা জানবো এই প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতটি হলো মারিয়ানা খাত, এখানে অবস্থিত মারিয়ানা খাত, এর গভীরতম স্থানটা হলো চ্যালেঞ্জার ডেপথ 11,033 মিটার গভীরতা, মানে প্রায় 11 কিলোমিটার। আবার তেমনি হবে এখানে আমরা দেখব পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তথা সারা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা 8,848 মিটার। বর্তমানে 2020 সালের ডিসেম্বর মাসে এটা প্রকাশিত হয়েছে 8,848 মিটার, 8,848 মিটার এবং 86 সেন্টিমিটার, অর্থাৎ 86 সেন্টিমিটার বেশি হয়েছে বলে আমরা খবরে প্রকাশিত। 8,848 মিটার এটা আমরা প্রকাশিত ছিল, এখন 2020 সালে সর্বশেষ যে প্রকাশিত হয়েছে 86 সেন্টিমিটার আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এই 50 বছর। তাহলে এখন আমরা দেখবো তাহলে এই উচ্চতা এটাও যেমন 8,848 মিটার, তেমনি সর্বনিম্ন গভীরতা দেখতে হবে এখানে প্রশান্ত মহাসাগরের চ্যালেঞ্জার ডেপথ, মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ, তেমনি ভারত মহাসাগর এর সর্ব গভীরতম স্থানটির নাম কি সুন্দাখাত, আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান পৈতৃক খাত, প্রশান্ত মহাসাগরের সর্বোত্তম খাত হচ্ছে গভীরতম খাত হলো মারিয়ানা খাত চ্যালেঞ্জার ডেপ, এটি হচ্ছে পৃথিবীর সর্বাধিক সর্বনিম্ন স্থান, সর্বনিম্ন হচ্ছে এটাই সবচেয়ে নিম্নতম গভীরতা, সর্বাধিক গভীরতা, সর্বনিম্ন স্থান। তাহলে আমরা এটা জানলাম, তাহলে মহীসাগর এবারে একটু বাইরে দিকে চলে আসি,
আজকে যে আলোচনার বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে মহীসোপান বা হচ্ছে সমুদ্র তলদেশের যে আমরা কি উপাদানগুলো রয়েছে, না আমরা দেখবো এই মহীসোপান মহী ঢাল। আমরা একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহীসোপান, এটা স্থলভাগ। হ্যাঁ, এখানে এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে আমাদের সবুজ কালার দিয়ে রেখেছি, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে জল, এই জলের মধ্যে এই জল, এর উপরটা হচ্ছে স্থলভাগের অংশ, এটা হচ্ছে সমুদ্র জলের গভীরতম অংশ, সমুদ্র জলের ভেতরের অংশ। সমুদ্র জলের ভেতরে কি কি আছে না, মহীসোপান মহী ঢাল আর গভীর সমুদ্র খাত, এই অংশ হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, সমুদ্র উচ্চভূমি, আর এই যে সবুজ অংশ সমুদ্র জলপৃষ্ঠ, এই জলপৃষ্ঠ ওঠানামা করে জলের জোয়ার ভাটা, এই অংশ মহীসোপান। তাহলে এই অংশটা যে মহীসোপান মানে গভীরতা কত, 200 মিটার, 100 ফাদম বা 200 মিটার। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে প্রকৃতি, তাহলে এই প্রকৃতিতে আমরা দেখতে পাচ্ছি মহীসোপান। তাহলে মহীসোপান কাকে বলা হয় আমরা জানি, এর আগে আমরা একটু জেনে নেই। আমার এই যে ছবিটা আছে এটা কি স্থলভাগ, এটা মহাদেশ শেষ হয়েছে, এবারে শুরু হলো মহাসাগর শুরু হলো। তাহলে মহাদেশ আর মহাসাগরের মিলন স্থলটা হচ্ছে উপকূল, আর উপকূলের সম্মুখ অংশটা হলো তটভূমি, আর ওই অগভীরতম স্থানটা হচ্ছে মহীসোপান। আমরা জানি আমরা যে সমুদ্রে যখন আমরা দীঘা পুরীর যে সৈকতে যাই, ওইটাই হচ্ছে যে সৈকতে আমরা স্নান করছি, তাহলে ওই সৈকতে জোয়ার ভাটার যে আমরা যে আনন্দটা উপভোগ করি সমুদ্রে যাই, তাহলে ওটাই হচ্ছে পুরো মহীসোপান। তাহলে এখন সমুদ্র মহাদেশ এবং মহাসাগরের যে মিলন স্থলটা আছে উপকূল, উপকূলের সম্মুখ অংশটা আছে তটভূমি, আর ওই উপকূলের সম্মুখ অংশ যার গভীরতা 100 ফাদম বা 200 মিটার তাকে আমরা বলছি মহীসোপান, এই অংশটা মহীসোপান। তাহলে মহীসোপানকে কয় ভাগ করা গেছে, তটদেশ সঞ্চয় নেরেটিক সঞ্চয়, উৎপত্তি অনুসারে দেখে ভাগ করেছি, অবস্থান অনুসারে তটদেশ নেরেটিক, আর উৎপত্তি অনুসারে হিমবাহ সৃষ্ট, নদী অধ্যুষিত, আবার প্রবাল অধ্যুষিত। এই মহীসোপান প্রবাল দ্বারা সঞ্চিত হতে পারে, নদী দ্বারা সঞ্চিত হতে পারে, আবার কি হিমবাহ দ্বারা সঞ্চিত হতে পারে, ফিয়র উপকূল, গঙ্গা নদী অববাহিকা, হ্যাঁ ফিয়র উপকূল হতে পারে, প্রবাল অধ্যুষিত দিয়ে হতে পারে, যেমন লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ, তাহলে সেখানেও সে প্রবাল অধ্যুষিত মহীসোপান হতে পারে। তাহলে এই ধরনের আমরা তটদেশীয় সঞ্চয়, আর তটদেশীয় আর তারপরে অংশ হচ্ছে মহাদেশ যেখানে নেরেটিক সঞ্চয়, তাহলে এই হচ্ছে আমার মহীসোপান, দুটো এই অংশটা হচ্ছে মহীসোপান আমি চিন্তা করেছি। এর এবারে আমরা দেখে নিই বৈশিষ্ট্যটি, না এর গভীরতা হচ্ছে 100 ফাদম বা 200 মিটার, এগুলো মূলত হচ্ছে মহাদেশের ভূভাগের জলমগ্ন, মহাদেশের ভূভাগটা যখন নিচে হয়ে বসে গেছে তখন জলমগ্ন হয়ে গিয়ে মহীসোপান সৃষ্টি হয়েছে। এর ঢাল 1 ডিগ্রি কম, তবে কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি কম স্বাভাবিকভাবে, গভীরতা 100 ফাদম বা 200 মিটার। তাহলে আমি কি বলেছি যে মহীসোপান যার বৈশিষ্ট্য কি, গভীরতা 100 ফাদম বা 200 মিটার, এটি সাধারণত মহাদেশীয় ভূভাগ বসে গিয়ে এই জলমগ্ন হয়ে সৃষ্টি হয়েছে। এর ঢাল 1 ডিগ্রি কম, তবে কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি হতে পারে। এখানে কি বিস্তার কতটা, 50 থেকে 150 কিলোমিটার, 1500, 50 থেকে 1500, অর্থাৎ 50 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার দৈর্ঘ্য মহীসোপানটা, 50 থেকে 1500 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত মহীসোপানের বিস্তার। তারপরে এই যে 50 থেকে 1500 কিলোমিটার বিস্তার থাকলে কি হবে অগভীর অংশ, তাহলে এখানে সূর্যালোক প্রবেশ করতে পারে, প্রচুর প্লাঙ্কটন জানা হবে, মৎস্য চাষের সুবিধা হবে, কৃষক যারা মাছ ধরতে যায় তাদের প্রচুর মাছের সমাগম ঘটবে, মৎস্য শিল্পের বিকাশ ঘটবে। তাহলে এখানে কি পাওয়া যায় মহীসোপান অঞ্চলে, বালুকণা নুড়ি কাদা প্রবালের দেহাবশেষ পাওয়া যায়। আমরা জানি এর গুরুত্ব কি, তাহলে আমরা আগেই বলেছি যে মহীসোপানের গুরুত্ব হলো যে এখানে সূর্যালোক প্রবেশ করতে পারে কম গভীরতা, ফলে খাদ্য দ্রব্যটা প্লাঙ্কটন প্রচুর জন্মায়, ফাইট প্লাঙ্কটন জু প্লাঙ্কটন প্রচুর জন্মায়, যেগুলো মাছের খুব প্রিয় খাদ্য, এখানে প্রচুর মাছ জন্মাবে, আর মাছ ধরতে যারা যায় তাদের মৎস্যজীবীরা প্রচুর অর্থ উপার্জন করবে। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের এই মহীসোপান অঞ্চলের প্রাপ্তি ঘটে, মহীসোপান অঞ্চলে মহীসোপানে খনিজ তেলের প্রাপ্তি, ম্যাঙ্গানিজ নডিউল, ম্যাঙ্গানিজ নডিউল, জারকন, টিন ইত্যাদি খনিজ সম্পদের প্রাপ্তি ঘটে কোথায়, মহীসোপানে। তাহলে আমরা পাচ্ছি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ম্যাঙ্গানিজ নডিউল, জারকন, টিন প্রভৃতি খনিজ সম্পদ, আর এখানে মৎস্য শিকারের অন্যতম প্রধান মাধ্যম, মৎস্য শিকার ঘটার উন্নতির মূল কারণ কি, না এখানে গভীরতা কম 100 ফাদম, ফলে সূর্যালোক প্রবেশ করতে পারে, সূর্যালোক প্রবেশ করার মানে হচ্ছে প্লাঙ্কটন জন্মাবে, প্লাঙ্কটন জন্মানো মানে মাছের প্রধান খাদ্য, ফলে প্রচুর মাছের সমাগম ঘটবে, বিভিন্ন প্রকার মৎস্য শিল্পে বা মৎস্য সংগ্রহ করে কৃষিজীবী যারা মৎস্যজীবী যারা মৎস্যজীবী যারা মৎস্য সংগ্রহ করে তাদের জীবিকার সন্ধান ঘটবে, দেশের আর্থিক বৃদ্ধি ঘটবে, মৎস্য শিল্পের বিকাশ ঘটবে, মানুষের মাথাপিছু ইনকাম বৃদ্ধি পাবে। মহীঢাল মহীসোপান শেষ, তাহলে মহীঢাল কাকে বলা হয়,
মহীশূরের পরে যে অংশটি যেটি সমুদ্রে ঢালু হয়ে নেমে গেছে তাকে আমরা ওই ঢালু খাড়া ঢালটাকে বলা হবে। এই খাড়া ঢালটা হচ্ছে মহীঢাল, মহীঢাল। তাহলে মহীঢাল এটা কি? মহাদেশ আর সমুদ্র, মহাদেশ আর সমুদ্রে একবারে সন্ধিক্ষণ, সন্ধিস্থলটা হলো মহীঢাল। এর গভীরতা কত? 200 থেকে 2000 মিটার, 200 থেকে 2000 মিটার। তাহলে গভীরতা 200 থেকে 2000 মিটার। ঢাল কত হবে? এই যে মহীঢালটা, এটা 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। মহাসাগর ভূত্বক সীমা দিয়ে গঠিত, তাহলে এটা মহাদেশের ভূত্বক সীমা, মানে ব্যাসল্ট শিলাস্তর দিয়ে গঠিত। আয়তন কত? এই মহীঢাল টোটাল মহা সমুদ্রের মধ্যে মহীঢালের অবস্থান, গড় অবস্থান 8.5%। তাহলে 100 ভাগ যদি সমুদ্রের অবস্থান যদি জল দেখি, তার মধ্যে মহীঢালের পরিমাণ কত শতাংশ? 8.5%। মহীঢালের গভীরতা কত? 200 থেকে 2000 মিটার। ঢাল কত? 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। এখানে কি সঞ্চয় আমরা দেখতে পাই? না, কালো সবুজ নীল রঙের কাদা ও পাইরাইট গ্লুকোনাইট খনিজ পদার্থের সঞ্চয় লক্ষ্য করা যায়। শ্রেণীবিভাগ, এই মহীঢালকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। গিরিখাযুক্ত মহীঢাল, চ্যুতি ভীরুতট মহীঢাল, উপত্যকা ও পাহাড় যুক্ত মহীঢাল। তাহলে গিরিখাত, গিরিখাত কাকে বলা হয়? আমরা ভূপৃষ্ঠ উপরিভাগে নদীর ক্ষয়কার্য বলে পড়তে গেলে আমরা জানি যে নদী ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠ উপরিভাগে আমরা খালি চোখে গিরিখাত দেখি। তাহলে গিরিখাত আই বা বি আকৃতির হয়, পার্বত্য অঞ্চলে, আর্দ্র অঞ্চলে গিরিখাত, শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি। আমরা নদী ক্ষয়কার্যের ফলে নিম্নক্ষয় বৃদ্ধি পায়, গিরিখাত ক্যানিয়ন সৃষ্টি হয়। সমুদ্র তলদেশেও গিরিখাত সৃষ্টি হয়। সেই গিরিখা, এই যে ঢাল, ঢাল যে নেমে গেছে গভীর সমুদ্রের দিকে, ওই ঢাল বরাবর ফাটল সৃষ্টি, বড় খাত সৃষ্টি হয়, খাতে বড় গিরিখাত সৃষ্টি হয়। যে গিরিখাত যুক্ত মহীঢাল, এর ফলে এখানে যদি কোনো কারণে ঢালে যদি কোনো কারণে চ্যুতি বা ফাটল সৃষ্টি হয়, তার ফলে ওই ঢাল সৃষ্টি, তাহলে সেটা হচ্ছে চ্যুতি ঢাল যুক্ত মহীঢাল, চ্যুতি ভিগুতর যুক্ত মহীঢাল। আবার এখানে উপত্যকা পাহাড় যুক্ত মহীঢালের সৃষ্টি হয়। তাহলে আমরা এই মহীঢালটা যে নেমে গেছে ঢাল 4 থেকে 5 ডিগ্রি, এইরকম জায়গাতে যদি ফাটল চ্যুতি থাকতে পারে, উপত্যকা মধ্যে থাকতে পারে, গিরিখাত সৃষ্টি হয়ে গিয়ে মহীঢাল সৃষ্টি হয়। কিভাবে উৎপত্তি ঘটেছে? না, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে বসে গিয়ে মহীঢালে উৎপত্তি হয়েছে। চ্যুতির ফলে, এই যে চ্যুতি ফাটল সমুদ্র তরঙ্গ, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে চ্যুতির ফলে সৃষ্টি হতে পারে, অথবা পলি সঞ্চয়ের ফলে মহীশূরে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হলে লিথিফিকেশন, সেই লিথিফিকেশনের লিমিট ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেলে কি হবে? বেঁকে মুচড়ে গিয়ে বসে গিয়ে এই খাড়াই ঢাল যুক্ত মহীঢাল সৃষ্টি হয়। তাহলে মহীঢাল কিভাবে উৎপত্তি ঘটেছে? না, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, সেখানে কোনো কারণে পলি, অতিরিক্ত পলি সঞ্চয়ের ফলে মহীঢালগুলো বেঁকে গিয়ে, মহীশূরে বেঁকে গিয়ে বসে গিয়ে মহীঢাল সৃষ্টি হয়। চ্যুতির ফলে, ফাটলের ফলে, চ্যুতির ফলে খাড়ি ঢাল বসে গিয়ে, খাড়ি ঢালে বসে গিয়ে সেটাও চ্যুতির ফলে হচ্ছে এই মহীঢাল সৃষ্টি হতে পারে। তাহলে আমরা মহীঢাল সৃষ্টি কিভাবে হবে, আমি তিনটা বলেছি, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে, চ্যুতির ফলে, 3 নম্বর হলো এখানে অতিরিক্ত পরিমাণে পলিসঞ্চয়ের ফলে মহীশূরটা বেঁকে গিয়ে বসে মহীঢাল সৃষ্টি হয়। এবার হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, এই অংশ, এই অংশ হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি এটা। তাহলে গভীর সমুদ্র উৎপত্তি কিভাবে হয়? দুটি মহাসাগরের পাত সংযোগস্থলে, দুটি মহাসাগরের পাতে, দুটি মহাসাগরের পাতের সংযোগস্থলে গুরুমণ্ডলে ম্যাগমা বাইরে নির্গত হয়ে সমুদ্রের সমাবেশ। তাহলে দুটি মহাসাগরের পাত মুখোমুখি সংঘর্ষে যখন মিলিত হয়, তখন কিভাবে ভারী পাত্রী নিচে অবগত করবে এবং সেখান থেকে ম্যাগমা বেরিয়ে এসে জমা হয়ে গিয়ে সমুদ্র তলের বিশাল প্রসারিত হয়ে সমভূমি সৃষ্টি হয়ে যাবে, গভীর সমুদ্রের সমভূমি। তাহলে দুটি মহাসাগরের পাতের সংযোগস্থলে ভূমধ্যস্থ ম্যাগমা বেরিয়ে এসে জমা হয়ে বিশাল সমতল ভূমি সৃষ্টি হয়, গভীর সমুদ্রের সমভূমি। বৈশিষ্ট্য, এর আয়তন কত? না, সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের, সমুদ্র তলদেশের মধ্যে, ভূপ্রকৃতির মধ্যে 80% স্থান জুড়ে থাকবে গভীর সমুদ্রের সমভূমি, 82%। গভীরতা কত? 3000 থেকে 6000 মিটার। গভীর সমুদ্রের সমভূমির গভীরতা কত? 3000 থেকে 6000 মিটার। ভূবৈচিত্র আছে, এখানে মালভূমি থাকবে। কি ধরনের ভূবৈচিত্র? মালভূমি থাকবে, পাহাড় থাকবে, টিলা থাকবে, গায়র থাকবে। গুরুত্ব কি? এখানে প্রবাল কি রাগবে পদার্থ, নুড়ি, বালি, সেজাতীয় পদার্থ, কাদা ইত্যাদি সঞ্চিত হয়। এটা হলো গভীর সমুদ্রের সমভূমি। তাহলে আমরা জানলাম মহীশূরপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি। তাহলে গভীর সমুদ্রের সমভূমি কিভাবে উৎপত্তি হলো? গভীর সমুদ্রের সমভূমি
তাহলে গভীর সমুদ্রের সমাবেশ হচ্ছে দুটি মহাসাগরের পাতের সংযোগস্থলে, দুটি মহাসাগরীয় পাতের সংযোগস্থলে ভূবন্ধস্থ ম্যাগমা বেরিয়ে এসে জমা হয়ে সমতল ভূমি বা গভীর সমুদ্রে সমাবেশ সৃষ্টি হয়। এর আগে আমি কি বলেছি, মহীধারে তার উৎপত্তি কিভাবে ঘটেছিল, যে মহীধার না এখানে চ্যুতির ফলে, অথবা হচ্ছে এখানে হচ্ছে চ্যুতির ফলে সৃষ্টি হতে পারে, আর সমুদ্রতরঙ্গে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হতে পারে এই মহীডাল, অথবা হচ্ছে পলি সঞ্চয় অতিরিক্ত পলি সঞ্চয়ের ফলে। আর এই গভীর সমুদ্রে সমাবেশ সৃষ্টি হলে তাহলে দুটো সামুদ্রিক পাতের সংযোগস্থলে ভূবন্ধস্থ ম্যাগমা বেরিয়ে এসে জমাট বেঁধে সমতল সমুদ্র তল এসে ভূপ্রকৃতি বা গভীর সমুদ্রে সমাবেশ সৃষ্টি হয়, যার গভীরতা 2000 থেকে 3000 থেকে 6000 মিটার। এখানে মালভূমি গায়ত টিলা ইত্যাদি দেখা যায়। আয়তন হচ্ছে 82%, গুরুত্ব হলো প্রবালকি রাগ্নপাথর নুড়ি বালি পাথর সঞ্চিত হয়, সেই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আর একটা অংশ হচ্ছে গভীর সমুদ্র খাত, তাহলে গভীর সমুদ্র খাত, সমুদ্র খাত কি, যে সমুদ্র খাত হলো এই দুটি মহাসাগরের পাত অথবা মহাদেশ মহাসাগর পাতের সংঘর্ষের ফলে ভারী মহাদেশের পাতে বসে গলে গিয়ে যেখানে অগ্নপাতের নিচে অনুপ্রবিষ্ট হয়ে বিশাল বড় সমুদ্র খাত সৃষ্টি হয়। অর্থাৎ কি বলেছি, দুটি মহাসাগরের অথবা মহাদেশীয় মহাসাগরের পাতের সংযোগ সংঘর্ষের সময় একটি পাত আর একটি পাতের নিচে অনুপ্রবেশ করার ফলে ভারী পাতটি নিচে অবস্থান করবে, গলে যাবে, যে বিশাল বড় খাত সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে গভীর সমুদ্র খাত। পৃথিবীর গভীরতম খাত আমরা জানি মারিয়ানা খাত, তার গভীরতম স্থান হলো চ্যালেঞ্জার ডেপ 11,033 মিটার গভীরতা, প্রশান্ত মহাসাগরে আমি দেখেছিলাম। তাহলে সমুদ্র খাত এই অত্যন্ত সমুদ্রের, এছাড়া আরো অনেক জাপান খাত রয়েছে, টোঙ্গা খাত রয়েছে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে সুন্ডা খাত, আটলান্টিক মহাসাগরে কর্তৃক খাত, ইত্যাদি কত খাত আছে আমরা জানবো। যে তাহলে আটলান্টিক প্রশান্ত মহাসাগরে রয়েছে, আমি কটা দিয়েছি, 32টি খাত আছে, আটলান্টিক মহাসাগরে 20টি, ভারত মহাসাগরে আছে 6টি প্রধান খাত আছে। এর বৈশিষ্ট্য কি, সমুদ্র খাত অত্যন্ত গভীর সংকীর্ণ ও সুদীর্ঘ হয়। গভীরতা কথা, গভীরতম খাত মারিয়ানা খাত আমি বলেছি 11,033 মিটার, গড়ে আমি যদি ধরি আপাতত প্রায় গভীরতা 10 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার পর্যন্ত বিস্তারিত হয়ে 10 কিলোমিটার গভীরতা পর্যন্ত এই সমুদ্র খাত গুলো সৃষ্টি হয়েছে। তাহলে ভারত মহাসাগরের কটা প্রধান খাত আমরা এই পর্যন্ত গবেষণা করে পাওয়া গেছে, গবেষণার মধ্যে পাওয়া গেছে ভারত মহাসাগরের 6টি, প্রশান্ত মহাসাগরের 32টি, আটলান্টিক মহাসাগরের 20টি, আটলান্টিক মহাসাগরের 20টি খাত, প্রশান্ত মহাসাগরের 32টি খাত, আর ভারত মহাসাগরে রয়েছে 6টি খাতের আমরা সন্ধান পেয়েছি। এমন যেমন প্রধান খাত গুলো একটু তালিকা একটু দেখে নিই, মারিয়ানা খাত চ্যালেঞ্জার, তার গভীরতম স্থানটার নাম কি, চ্যালেঞ্জার ডেপ, গভীরতা কত, 11,033 মিটার। প্রশান্ত মহাসাগরের টোঙ্গা খাত, তার খাতের গভীরতম স্থানটির নাম কি, হরাইজন ডেপ, গভীরতা কত, 2,882 মিটার। তাহলে পৃথিবীর একদম গভীরতম খাতটির নাম হলো মারিয়ানা খাত, আর ওই গভীরতম স্থানের নাম দেওয়া হয়েছে কি, চ্যালেঞ্জার ডেপ 11,033 মিটার। টোঙ্গা খাত, তার গভীরতম স্থানের নাম হলো হরাইজন খাত, গভীরতা 2,882 মিটার। কিউরেইল খাত, গভীরতম স্থান হলো ভিটিয়াস ডেপথ, এর গভীরতা কত, 2,542 মিটার। ফিলিপাইন্স খাত, গভীরতম স্থানের নাম হলো কেপ জনসন, গভীরতম স্থানটির নাম হলো কেপ জনসন, গভীরতা কত, 2,540 মিটার। জাপানের রামাপো খাত, জাপান খাত, তার গভীরতম স্থানের নাম হচ্ছে রামাপো ডেপথ, জাপান খাত গভীরতম স্থান হচ্ছে রামাপো ডেপথ, গভীরতা কত, 2,340 মিটার। এরপর চলে যাই আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর গভীরতম স্থানের নাম কি, পুয়ের্তো রিকো খাত, এর গভীরতা কত, 9,219 মিটার। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতটির নাম হলো পুয়ের্তো রিকো খাত, গভীরতা 9,219 মিটার। দক্ষিণ স্যান্ডউইচ খাত, গভীরতম স্থানটির নাম হলো মেটিওর, আর গভীরতা 8,264 মিটার। দক্ষিণ রোমান্সে খাত, নিরক্ষরেখার নিকট, এর গভীরতা কত, 7,549 মিটার। ভারত মহাসাগরে চলে আসি, গভীরতম স্থানটির নাম হলো ভারত মহাসাগরের গভীরতম খাত সুন্ডা খাত, গভীরতা 7,455 মিটার। ভেম খাত, গভীরতা 6,839 মিটার। মোজাম্বিক খাত, গভীরতা 4,900 মিটার। তাহলে আমরা একটা একটা খাতের যে খাতগুলো সম্বন্ধে আমরা একটু জানলাম, তার তথ্য তুলে ধরলাম, তাহলে আমরা জানলাম কি, সমুদ্র তলদেশের যে প্রকৃতি, এছাড়াও কি রয়েছে, সমুদ্রের উচ্চভূমি আর কি, শৈলশিরা, পৃথিবীর বৃহত্তম শৈলশিরা আটলান্টিক মহাসাগরে রয়েছে, এর সাক্ষী শৈলশিরা, যার উত্তরে ডলফিন আর দক্ষিণে চ্যালেঞ্জার উচ্চভূমি নামে পরিচিত বড় শৈলশিরা রয়েছে। এছাড়া একাধিক পত্রে প্রশান্ত মহাসাগরের শৈলশিরা কাকে বলে, সমুদ্র তলদেশে
ভূগর্ভস্থ ম্যাগমা গুলো বেরিয়ে এসেছে, যে এবড়ো কেবড়ো শৈল মানে পাহাড়ের ন্যায় যে উচ্চ ভূমি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শৈলশিরা। এই শৈলশিরা গুলো তাহলে কিভাবে সৃষ্টি হয়েছে? সমুদ্র তলদেশে ভূঅভ্যন্তর থেকে দুর্বল স্থান থেকে ম্যাগমা বেরিয়ে এসেছে, উঁচু নিচু পাহাড় বা বিশাল বড় পাহাড়ে নেয় যে ভূমি সৃষ্টি তাকে বলা হয় শৈলশিরা। পৃথিবীর দীর্ঘতম শৈলশিরা হলো এস আকৃতির শৈলশিরা, মধ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এছাড়া প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর একাধিক শৈলশিরা অবস্থান লক্ষ্য করা যায়। এই হচ্ছে আমাদের, এইটা তাহলে আমরা দেখেছি, এটা একটা চিত্র। এই যে এটা জিরো লেভেল, জিরো লেভেল থেকে এই যে এই লাইনটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, এখান থেকে উপরে 12 কিলোমিটার, নিচে 12 কিলোমিটার করেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মারিয়ানা রেখা, 11,033 মিটার গভীরতা। আবার এই যে উচ্চতম স্থান, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর আমরা দেখেছি এটা হচ্ছে মহীসোপান, এই ঢালটা মহীঢাল। আর এই অংশ হচ্ছে গভীর সমুদ্র সমভূমি, এটা হচ্ছে গভীর সমুদ্রের খাত, সমভূমি উচ্চ ভূমি, বা এগুলো হচ্ছে শৈলশিরা। অর্থাৎ এই শৈলশিরার মধ্যে তাহলে আমরা দেখলাম মহীসোপান ঢাল 1 ডিগ্রি, গভীরতা 100 বাদাম 200 মিটার, বিস্তার 50 থেকে 1500 মিটার কিলোমিটার। মহীঢাল আমরা দেখেছি, মহীঢাল আয়তন 8 থেকে 5 শতাংশ, গভীরতা 200 থেকে 2000 মিটার, ঢাল 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। আর আমরা একবার দেখে নেব গভীর সমুদ্রের সমভূমি, এর গভীরতা 3000 থেকে 6000 মিটার। সমুদ্র খাত, এর গভীরতা গড় 10 কিলোমিটার সমুদ্র খাত। তার মধ্যে আমি একটা চিত্র তুলে ধরেছি, মারিয়ানা খাতের গভীরতা 1033 মিটার, টোঙ্গা খাত 2882 মিটার, এর গভীরতম স্থানের নাম হলো হরাইজন ডেপথ। কিউরেল খাত, এর গভীরতম স্থান মিটিয়াজ ভিটিয়াজ ডেপথ, গভীরতা 2542 মিটার। এইভাবে এই যে চারটা দিলাম, আজকের আমার এই বায়ুমণ্ডলের অন্তর্গত যে সমুদ্র তলদেশের যে ভূপ্রকৃতিগুলোর মধ্যে মূলত যে আইডিয়া আমরা পেলাম, যে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, সমুদ্র খাত, শৈলশিরা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আজকে আমার এখানে থাকবে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমার পেয়ে যাবে সমুদ্র তরঙ্গ স্রোত, সমুদ্র স্রোত আর সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। এর জন্য আমাকে ওয়েট করে পরের ক্লাসগুলো যেন নেক্সট আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে। আজকের আমার এখানে আজ সমাপ্তি করলো।